নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমার দেখা হয়েছে আপনাদের সাথে। আজকে আমরা এসেছি 91 রোডের উপরে একটা কমপ্লেক্স নিয়ে, যেটা হচ্ছে একদম মেইন রোডের উপরে। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছে কিছুটা গেলেই আপনার সিদ্ধা হ্যাপি ভিলা, এই সিদ্ধা হ্যাপি ভিলা, তারপরে আরো কয়েকটা কমপ্লেক্স রয়েছে বড় বড়। এটা হচ্ছে একদম পুরো 91 রোডের উপরে। একটু দূরে দেখতে পাচ্ছেন আপনি ওটা রাজারের চৌমাথা, পাশেই আপনার পেট্রোল পাম্প রয়েছে একদম রোডের উপরে। আপনার এই সামনে যেটা দেখতে পাচ্ছেন বড় হাই রাইজ বিল্ডিং রয়েছে, ওটা আপনার সিদ্ধা হ্যাপি ভিলা রয়েছে। পাশে আরো আপনার নতুন কমপ্লেক্স তৈরি হচ্ছে, এটা একটু পুরোনো কমপ্লেক্স আছে যদিও, ওই জন্য একটু কম দামের ভিতর একটা সুন্দর একটা 2BHK আমাদের কাছে হাতে এসে, তো আমাদের আপনাদের 2BHK আজকে দেখানো হবে। তো তার আগে বলে দিই, এটা আপনার দুপাশে আপনি রোড পাচ্ছেন, একটা 91 রোড পাচ্ছেন, একটা 211 রোড পাচ্ছেন, তার মাঝখানে পুরো কমপ্লেক্সটা। কমপ্লেক্সটার সাইজ যথেষ্ট বড় সাইজের একটা কমপ্লেক্স। তো আসুন আমরা কমপ্লেক্সের ভিতরের দিকে ঢুকি, তাহলে আপনি বুঝতে পারবেন কমপ্লেক্সটা, আপনাকে দেখাই। তো দেখুন, এই আমরা কমপ্লেক্সের ভিতরে চলে এসেছি। এই সামনেটা আপনার 211 রোড, আর এদিকটাতে হচ্ছে আপনার 91 রোড। ওদিকটা রোডটা একটু দেখা, দেখুন দুটো রোডের মাঝখানে এই পুরো কমপ্লেক্সটা। আমরা এখন এই কমপ্লেক্সের ভিতরে দাঁড়িয়ে রয়েছি, আর এই বেসমেন্টে আপনাদের একটা পার্কিং থাকবে। এই বেসমেন্টে, এই পার্কিংটা সব বেসমেন্টে আছে। তো তার আগে আপনাকে একটুখানি কমপ্লেক্সটা একটু ভালো করে ঘুরিয়ে দেখে, দেখুন সামনে একটা আপনার গার্ডেন ছিল, গার্ডেনটাকে আবার রিমোট মোডে আবার নতুন করে তৈরি করা হচ্ছে, রিকনস্ট্রাকশন হচ্ছে। সামনেই আপনার একটা বড় কমিউনিটি হল আছে, যেটাতে কমসে কম 150 থেকে 200 লোকের মতো আপনার আয়োজন করা যেতে পারে। এখানে একটা আপনার ব্যাডমিন্টন কোর্ট রয়েছে, তার উপর থেকে আমরা হেঁটে যাচ্ছি। সামনে আপনার একটা চিলড্রেন পার্ক থাকবে, যেখানে বাচ্চাদের খেলা যাবে। পাশেই আপনার একটা বড় সাইজের একটা জিম থাকছে। এই এরিয়াটা একটা গার্ডেন আছে, গার্ডেনটাকে আবার নতুন করে রিনোভেট করা হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই একটা কমপ্লেক্সটা খুবই বড় বড় সাইজের কমপ্লেক্স আছে। আপনি আমরা কত সুন্দর দেখুন গাছপালা লাগানো রয়েছে চারিদিকে। এই আপনার ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার জিম, আর বাঁ দিকের এটা হচ্ছে আপনার প্লেইং এরিয়া, চিলড্রেনদের প্লেইং এরিয়া। ভিতরে আপনার কিছু আপনার টেবিল টেনিস বগেরা সব রাখা রয়েছে। এই সোজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমিউনিটি হল, অনেকটা বড় সাইজের কমিউনিটি হল আছে। আর যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাতে আসবো, ওটা হচ্ছে আপনার টপ ফ্লোরে রয়েছে, ওটা আপনার রোড ফেসিং পাবেন, 977 স্কোয়ার ফিটের, মাত্র 42 লাখ টাকা উইথ পার্কিং। তো চলুন আমরা এবার ফ্ল্যাটের দিকে এগিয়ে যাই, তাহলে আপনাকে পুরো ডিটেলসটা আরও ভালোভাবে বোঝাতে পারো। তো আমরা চলে এসেছি ফ্ল্যাটের মধ্যে। এন্ট্রান্স করার পরে আমার বাঁদিকে লিফ্ট রয়েছে, লিফ্ট থেকে জাস্ট বেরোলাম আমি। ডান দিকে আপনার সিঁড়ি রয়েছে, যেটা কি আপনার সিঁড়ি থেকে আমরা ঠিক এদিকটাতে যাব। আর একটুখানি আসার পরেই আমার ডান হাতের এই বিল্ডিংটা আমি দেখাতে এসেছি, অ্যাকচুয়ালি যেটা আপনাকে বলেছিলাম 977 স্কোয়ার ফিট। আর দেখতে পাচ্ছেন এই সামনেটা, এই কমপ্লেক্সের ভিতরে আমরা এখন আছি আপাতত। তো এরিয়াটা খুব বিশাল বড় একটা এরিয়া আছে কমপ্লেক্সের ভিতরে, আপনার নানা ধরনের ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকছে, সব ধরনের ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন। তো আমাদের এই যে ফ্ল্যাটের যে ফেসিংটা থাকবে, এটা আপনার নর্থ ইস্ট ফেসিং থাকছে, আপনার নর্থ ইস্ট কর্নার আর কি, নর্থ ইস্টের মাঝখানে আপনার ফেসিং থাকছে, মানে আমি এন্ট্রি করছি নর্থ ইস্টের দিক থেকে। তো ঢোকার পরে এই আপনাকে দেখতে পাচ্ছেন হিউজ একটা আপনার ডাইনিং কাম ব্যালকনি পাচ্ছেন, এই অ্যাটাচ ব্যালকনি পাচ্ছেন, ডাইনিং কাম লিভিং এরিয়া আছে, এটা যথেষ্ট বড় সাইজের রয়েছে। যেহেতু 977 স্কোয়ার ফিট, তো সেই হিসাবে স্পেসটা অনেকটাই বড়। আর আপনার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যে সাউথ দিক, সাউথের পুরো আপনি ওপেন পাচ্ছেন, সাউথ আপনার পুরো খোলা পাচ্ছেন, একটা বড় সাইজের খুব সুন্দর একটা ব্যালকনি করা আছে। হ্যাঁ, এটা একটু পুরনো প্রপার্টি আছে, ওই জন্য আপনার দামটাও খুব একটা কম হবে। আর এটা পাচ্ছেন আপনি 211 রোড কানেক্টেড, আর ও পাশটা পাচ্ছেন আপনি 91 রোড, তো দুদিকেই আপনি রোড পাচ্ছেন, এটা আপনি রোড ফেসিং পাচ্ছেন। এবার দেখুন, যেহেতু ফ্ল্যাটটা একটু পুরনো আছে, সেই জন্য এর দামটাও অনেকটা কম আছে। এটা ধরুন আপনার 7 থেকে 8 বছরের পুরনো বিল্ডিং আছে, পুরনো কমপ্লেক্স আছে, কমপ্লেক্সটা অনেক অনেকটাই পুরনো, একদম মেইন রোডের উপরে একদম। যদি আপনাকে আপনাকে আগেও দেখিয়েছি আমি, তো তারপরেও বলছি। তো আমার ডান হাতে রয়েছে কিচেন, কিচেনটা পুরো আপনার কভার্ড কিচেন রয়েছে, কিচেনের দরজা দিয়ে বন্ধ করা যাবে। কিচেনের সাইজটা যথারীতি বড়ই আছে। কিচেনটা অ্যাকচুয়ালি এখানে নেওয়ার পরে খুব একটা ইউজ হয়নি, আনইউজ প্লাস বলা যায় পুরোটা। তো সেই কারণে যেহেতু বহুদিন ধরে পড়ে রয়েছে, তাই জন্য ফ্ল্যাটটার অবস্থা একটু নোংরা রয়েছে, যেটা সাইজ ব্যাপার, না থাকতে থাকতে যেরকম হয়। তো এটা দেখতে পেলেন আপনার, এটা সাউথের দিকটা আপনি কিচেনের ওপেন পাচ্ছেন, আপনি পুরো ফ্ল্যাটের আপনি সাউথ দিকটা ওপেন করবেন। এই ডাইনিং এর যে স্পেসটা, এটা যথেষ্ট বড়, আপনি দেখলেই বুঝতে পারবেন। দুটো ফ্যানও লাগানো রয়েছে, আর এর পাশেই আপনার একটা বেডরুম পাচ্ছেন, যে বেডরুমটার সাইজ আপনার কমসে কম 12x12 সাইজের একটা বেডরুম পাচ্ছেন, বিভৎস বড় সাইজের একটা বেডরুম। সাথে আপনার একটা একটা বড় সাইজের জানলা দেওয়া হচ্ছে, যাতে আপনার ভেন্টিলেশনের কোনো অসুবিধা না হয়, একটা বিভৎস বড় সাইজের জানলা। জানলার সামনেটা পুরো খোলা আছে আপনার, আপনি দেখতে পাচ্ছেন এটা রোড ফেসিং করছে আপনার। যেহেতু তো এর পাশেই আপনার একটা কমন টয়লেট রয়েছে, কমন টয়লেটের সাইজটা অনেকটাই বড়।
অনেকটাই বড়, কাফি অনেকটাই স্পেস আছে টয়লেটের ভিতরে। পাইপ লাইন গিজার গিজারটা লাগানো আছে, পাইপ লাইন সব রেডি আছে, খালি একটুখানি ওয়াশ করলে পরেই সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তার পাশেই আপনি পাচ্ছেন মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা আপনার অ্যাটাচ বাথরুম পাচ্ছেন। মাস্টার বেডরুমের সাইজটা অনেকটাই বড়, আপনার ক্রস উইন্ডো দেওয়া হচ্ছে, দুদিকেই আপনার জানলা থাকছে, এদিকে জানলাটা অনেক বড়, একদম পুরো রোড ফেসিং, সামনেটা পুরো আপনার লাইফ টাইম খোলা থাকবে, কোন উইন্ডোটা কভার আপ হবে না। এটা তো একটা ফ্যান লাগানো রয়েছে, আর এর সাথেই আপনার যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে, অ্যাটাচ টয়লেটটার সাইজটা অনেকটাই বড়, বলতে গেলে কমন টয়লেটের থেকে অ্যাটাচ টয়লেটটার সাইজটা আরো বেশি বড়। বাথরুমে আমাকে একটা অ্যাডজাস্টও লাগানো আছে। তো যেহেতু আমি বললাম এটাতেও আপনার শাওয়ারের জন্য লাইন করা আছে, আপনি যদি চান তো পরবর্তীকালে, সরি শাওয়ার তো পাশেই রয়েছে, এটা আপনার গিজারের জন্য লাইন করা আছে, এটা আপনি চাইলে এটাতে আপনি একটা গিজারও বসাতে পারেন। তো এটা হলো আপনার টোটাল ফ্ল্যাট, আপনি দেখে নিলেন। এইবার এই ফ্ল্যাটের দাম হচ্ছে মাত্র 42 লাখ টাকা, তাও আবার উইথ পার্কিং। এর কিন্তু আপনার পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, পার্কিংটা আপনার গ্রাউন্ডে থাকছে, আন্ডারগ্রাউন্ডে পার্কিং থাকছে। তো আরও যদি কিছু জানতে ইচ্ছা হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ফ্ল্যাটটা আপনার একদম চৌমাথার থেকে কাছাকাছি মেইন রোডের উপর, আপনার এক পাশে পড়ছে 91 রোড, এক পাশে পড়ছে 211 রোড, পুরো দুটো রোডের মাঝখানে আপনার এই কমপ্লেক্সটা। কমপ্লেক্সটা খুব বড় কমপ্লেক্স, খুবই সুন্দর কমপ্লেক্স, কোনো ঝুটঝামেলা নেই, একদম মেইন রোডের উপরে। তো আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আবার দেখা হবে, ধন্যবাদ।